যারা অনুজীব বিজ্ঞানী স্যার, তারা বলছেন যে ডেঙ্গুর ভ্যাকসিনেশনের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। এটা স্যার কতখানি কার্যকর এবং এই বিষয়ে তো সবাই ভালো বলতে স্যার আছে, জানি ডিজি স্যার যদি একটু বলতেন এই বিষয়ে, আপনারা কোনো পদক্ষেপ না বলেন, আপনি বলেন। আচ্ছা আমি একটা কথা বলি, ভ্যাকসিন নিয়ে যেহেতু কথাটা উঠলো, আমাকে তো কয়েকজনই জিজ্ঞেস করলো কয়েক জায়গায় যে আপনি করোনার ভ্যাকসিন এক বছরের মধ্যে আনলেন, ডেঙ্গু সেই কবে থেকে শুরু হয়েছে বাংলাদেশে? তো 1964 সন থেকে হয়েছে, দেখে ঢাকার ফিভার মতো, কিন্তু এর ইতিহাস আরও পুরান, আরও অনেক আগে থেকেই আছে। এটা 2000 সনে তো ভয়াবহ ছিল, 1999, যে ভ্যাকসিন কেন আনে না। তো দুইটা আমি অন্যভাবে একটা আনসার দিয়েছি অন্যভাবে, যে ভ্যাকসিন যারা তৈরি করে ওই দেশে তো এই মাথা ব্যথা নাই, করোনা সারা পৃথিবীতে এসে ওই আমেরিকার যদি ইউরোপে কিছু দেশে হচ্ছে তো ওরা ওই ডেঙ্গু নিয়ে এখন চিন্তা ভাবনা করছে না। এটা একটা রাস্তা দেশে দেখ, বদলুবনি আমেরিকা থেকে আসছে, ওটা চলে গেলেন 2-3 দিন আগে, আমাদের আপনি বাক্স মধ্যে কিছু এডিস মশা নিয়ে নিয়ে যায় ছেড়ে দিয়েন, তাহলে ওখানে যদি ডেঙ্গু শুরু হয় তাহলে ভ্যাকসিন, কারণ ওরা ভ্যাকসিন নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। আর 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, এটা তো এটা 4টেই তো 1, 2, 3, 4 ইউনিফাইড ভ্যাকসিন কিন্তু আছে, এর পরে আসতেছি আমি, ওরকম কোনো ভালো ভ্যাকসিন নাই যেটা 4টের এগেনস্টেই কাজ করে, এরকম মধ্যে তৈরি হয়, বুঝছি 1920 সন থেকে শুরু হয়ে চলছে আর কি। এরপরেও 2টা ভ্যাকসিন কিন্তু আছে এখন, এটা ডেনভ্যাক্সিয়া বলে যেটা ফ্রান্স থেকে করছে, আসলে কিউডেঙ্গা বলে, এটা কিউডেঙ্গা হলো জাপানের। প্রবলেম যেটা হলো যে ফ্রান্সের যেটা 9 থেকে 16 বছরের জন্য দেয়, 9-এর নিচেও দেয় না, 16-এর উপরেও দেয় না, তাতে তো লাভ হচ্ছে না, সবাই তো পাচ্ছে না। আর সেকেন্ড হলো ওই টেস্ট করে যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে তাদের দেওয়া হয়, সবাই তো পাচ্ছে না, তাহলে ওই টেস্ট করে দেখে যদি পজিটিভ হয় তার ডেঙ্গু হয়েছিল তাদের দেওয়া হয়, সে তো লাভ তো হচ্ছে না। আরেকটা পয়েন্ট হলো তাদের কিছু সাইড ইফেক্ট খুব বেশি হচ্ছে, লোকে মারাও গেছে, হ্যাঁ এটা ঘটনাও আছে, মারাও গেছে। আর কিউডেঙ্গার কথা যেটা বলে জাপানি, এতে যদিও বলে যে সাইড ইফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু এটা সবাই কিন্তু দেয় না, 6 বছর থেকে 45 বছর পর্যন্ত, মানে 6 বছর যে বাচ্চাদের যে এত হচ্ছে দিতে পারছে না, 45 ইয়ার্সের পরে দেওয়া যাচ্ছে না, সুতরাং এটা তো মানে ঢালাও দেওয়া যাচ্ছে না। সেকেন্ড পয়েন্ট, WHO কিন্তু অনুমোদন দেয় নাই, এইটাই আমাদের জন্য খুবই জরুরি। অনেকেই বলে কেন আনেন না, কেন করেন, এটা করে না, এটা কিন্তু কথাটা ওইরকম না আর কি, ব্যাপারটা ওই কারণে ইউনিফাইড সবার জন্য যেটি উপযোগী এটা না আনা পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমিও তো সাজেশন দিই যে এই ভ্যাকসিন না আনার জন্য ইন্দোনেশিয়াতে তারা কিন্তু চালু হচ্ছে, তা আমাদের একটু অবজার্ভ করতে হবে, দেখতে হবে, কেন একদিন আসে নাই, আসেই নাই, এর আগ পর্যন্ত আমাদের জোর দিতে হবে, মশা মারার যা যা দরকার এটা বললে অনেক কথা বলতে হবে, ইতিতেই জোর দিতে হবে যে ভ্যাকসিন অবশ্যই ট্রাই করতে হবে তা না,